আমি জানি অমল, আমি জানি তুমি ভেবেছি আমার বেহুলার জন্য স্বর্গ চাইবো, ওই তুই তোমার মাসের স্বর্গ দিতে পারবে না। আর ওই যে দিকে বলি বলে আমাদের একমাত্র কন্যাকে বিবাহ দিতে হবে না। হ্যাঁ বলেছে, ও কমলা, ওই তুই আমার মশাই দিয়ে গেছে আমাদের বেহুলার জন্য স্বর্ণ, সেই স্বর্ণ তুমি দেখবে না অমলা। তুই যে মন মশাই দিয়ে গেছি আমার ষোলো বছরই কন্যার নজরে স্বর্ণ, হে বলেছে আমি নিজের নয়নে দেখতে চাই সেই স্বর্ণ। ও কমলা, এই দেখো অমলা তোমার বেহুলার জন্য স্বর্ণ। মহারাজ, ও কমলা, এই সামান্য স্বর্ণ আমার হাতে ভেঙেছে বেশি না, এই কথা আমার বিশ্বাস হয় না মহারাজ। ও কমলা, আমার মুখের কথা যদি বিশ্বাস না হয় তুমি এই রাজ্যের প্রতি নরনারীকে ডেকে জিজ্ঞাসা করে দেখো, ওই স্বর্ণ হার বেশি হয়েছে না তোমার হতভাগী দেহুলা বেশি হয়েছে? আর তাতে যদি বিশ্বাস না হয় তুমি তোমার বেহুলাকে ডেকে জিজ্ঞাসা করে দেখো, ওই স্বর্ণ হার বেশি হয়েছে না তোমার হতভাগিনী দেহুলা বেশি হয়েছে? আমলা, ওই হার আছে এক বড়ি আর তোমার হতভাগিনী দেহুলা এক রতি কম আছে। তোমার কথা আবার বিশ্বাস হচ্ছে না বড়ি, আমি আমি একটুবার বেহুলাকে ডেকে জিজ্ঞাসা করে দেখবো কোথায় রে বা বেহুলা, একটুবার দ্বারা করে আয় না মা। আমাকে ডেকেছে মা, ওরে বা বেহুলা, আজ আজ তোর পিতা বলছে এই সামান্য স্বর্ণ আরুচি তুই নাকি কম হয়েছিস মা। বললাম এ কথা কি সত্য? এ কথা সত্য মা। ও বাবলা, চোখের জল মুছে নাও বলা, চোখের জল মুছে নাও। এই বিধাতার লিখুন আজ পর্যন্ত কেউ খণ্ডাতে পারিনি, তুমি আমি শত চেষ্টা করে তা কোনো দিনের জন্য লঙ্ঘন করতে পারবো না বলা। পুত্র কি বলি বলা বেহুলা, শরীর
ওকে অমন করে বলো না আমার ঘরে বিধাতা পুরুষ আগে থেকে লিখে রেখেছে হয়তো ভাগের কপালে ওই কেউ থেকে ঘরে ওকে বিবাহ দিতে হবে তুমি আমি শত চেষ্টা করে তা কোনোদিনের জন্য বন্ধ করতে পারবো না অমলা ও গমলা চোখের জল মুছে নাও অমলা চোখের জল মুছে নাও ওই দিদি আমার বাসায় যেমন দিয়ে গেছে স্বর্ণহার ওই সঙ্গে আর একটা জিনিস দিয়ে গেছে অমলা মহারাজ এ কি বলছো মহারাজ আরো একটা জিনিস সবাই দিয়ে গেছি তুমি বলতে পারে মহারাজ সে এমন কি জিনিস যে তোমায় দিয়ে গেছে বলো না ও গমলা ওই দিদি আমার মাসায় দিয়ে গেছে এই পঞ্চমণি লোহের কলায় তুমি বলতে পারো ওই পঞ্চমণি লোহের কলায় কি হবে বলে না মানে অমলা এই পঞ্চমণি লোহের কলায় অনি বেশি যে অনি না রন্ধন করে দিতে হবে না না বলে জি না ওকে বলে কোন মানুষ পারে ওই পঞ্চমণি লোহের কলায় অনি বেশি অন্য না রন্ধন করে দিতে তাহলে আমি কেমন করে পারবো বলে আমি তো পারবো না বলে এই প্রশ্ন আমি দিজেবার মাসেকে করেছিলাম উত্তরে দিজেবার মাসাই আমাকে কি বলেছে জানো বলা এই দিজেবার মাসাই বলে গেছে যদি কোনো সতী মায়ের সতী কন্যা হয়ে থাকে এই পাঁচমি লোহের কলাই অনি বেশি অনি না রন্ধন করে দিতে পারবে আমরা পারবে না না বলে জি না আমি পারবো না বলে আমি পারবো না ও গমলা তুমি পারবে না বলে না বলে জি না ওরে মা বেহুলা তুই কি পারবি মা এই পাঁচমি লোহের কলাই অনি বেশি অনি না রন্ধন করে দিতে ও গো পিতা তুমি বলতে পারো কে করে তিনি পাঁচ কিলো কালো রন্ধন করতে পেরেছে আমি যে মানবে কেমন করে পারবো পিতা বলো না পিতা তার জন্য বলছি তুমি এই পণ ফিরিয়ে নাও পিতা তুইও পারবি না মা বেহুলা না পিতা না তুমি পারবে না আমলা না বলে জি তুইও পারবি না মা বেহুলা তুমি পারবে না আমলা তাহলে কি জানবা আজ হতে তোমরা মা রে দুজনে ও সাথী পাছাড়ো আমলা যদি আমি সত্যি হয়ে থাকি আমার কন্যা যদি সত্যি হয়ে থাকে তোমার তোমার পঞ্চকুড়ি লোহের কলাই আমি দিয়ে যাচ্ছি তোর হাতে এই পঞ্চমুড়ি লোহের কলাই এই পঞ্চমুড়ি লোহের কলাই অনি বেশি অনি রন্ধন করে আমি তো সত্যি মায়ের সত্যি কন্যা তুমিও তো সত্যি মা কেন পারবো না মা এই পঞ্চকৈল এই কালে রন্ধন করতে মা তবে আমি ওই সর্বভারতী স্নান করে এসে এই পঞ্চকৈল এই কালে রন্ধন করবো মা তুমি অতি যত্ন করে রেখে দিও মা গো উমা সরোবরে উমা স্নান করিতে আরে জান করি
উপনীত হইল জানবীর ঘাটে জান করিতে আছে গো বেহুলা জান করিতে আছে গো বেহুলা সারোবারের ঘাটে গো বেহুলা সারোবারের ঘাটে নীল যমুনা ভাসিয়ে দিলা আমার যত হাসি কান্না আমার যত হাসি
আমি আর বিলম্ব করব না, আমি সরস্বতী রূপ দিয়ে চলে যাব, আবার আমার গৃহে বসে যাই। একি কে তুমি উড়িমা, এমন করে কথাটা বুঝছ? অজে মেয়ে, আমি যে বৃদ্ধ ব্রাহ্মণী মা এই ঘাটে বসে আছি আর উঠতে পারি না। বুড়িমা তুমি উঠতে পারছো না যেখানে, আমি তোমাকে হাত ধরে সরি। অজে মেয়ে, অরে মা আমাকে শুয়ে দিস না মা, বৃদ্ধ ব্রাহ্মণী আমি এক্ষুনি এই জল থেকে উঠে স্নান করে বসে আছি, তুই অন্য ঘাটে যাবা। বুড়িমা এটা আমার পিতার ঘাট বুড়িমা, তুমি সরে বসো বুড়িমা। ও মেয়ে, তোমার পিতার ঘাট হোক আর দাস ঘাট হোক, ঘাটে বসে আছি উঠতে পারছি না বলে তোকে বললাম না, তুই অন্য ঘাটে যা। বুড়িমা তুমি আমার কোনো কথা শুনবে না বুড়িমা? না রে মেয়ে, শুনবে না, কোনো কথা শুনবে না মেয়ে। বুড়িমা আমি তোমার কোনো কথা শুনবো না বুড়িমা, এই জোর করে আমি ঝাঁপ দিই না বুড়িমা। হরবারে
चले ना
বল মা গো কি তোমার লীলা খেলা মা বল মা